G20 দেশগুলোর শীর্ষ সম্মেলনে বাংলাদেশ সহ 9টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর বাইরে আর কোনো দেশের সম্মেলনটিতে অংশ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। G20 তে ইউক্রেনের অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে বুধবার এসব কথা জানান তিনি। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈশ্বিক এই জোটের শীর্ষ নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, রাশিয়া সহ বিশ্বের শীর্ষ অর্থনীতির নেতারা অংশ নেবেন এই বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানকে বৈঠকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। চলমান যুদ্ধের মধ্যেও সম্মেলনে আমন্ত্রণ পায়নি ইউক্রেন। তবে আগের বছর ইন্দোনেশিয়ায় আয়োজিত সম্মেলনে আমন্ত্রণ পাওয়া কিয়েভ এবারও অংশ নিতে ভারত সহ মিত্র দেশগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।